হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে নদ নদী নিয়ে আলোচনা করবো পৃথিবীর প্রধান নদ নদী সমূহ ভারতের কোন নদী কোন শহরের কাছে অবস্থিত কোন শহর কোন নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত আজকে কিন্তু একটি ভিডিওতেই আমি ডিটেলসে আলোচনা করেছি তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং এক যে কোনো এক্সাম কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন অবশ্যই এসে থাকে তো ভিডিওটি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন দেখো আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি প্রথমে আমরা জানব পৃথিবীর প্রধান নদ নদী আফ্রিকার দীর্ঘতম নদী সঠিক আনসার কী হবে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ যার দৈর্ঘ্য ছ হাজার ছশো পঞ্চাশ কিমি নেক্সট দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী আমাজন নদী দৈর্ঘ্যগত ছ হাজার চারশো কিমি নেক্সট ইয়াং সিকিয়াং কোন দেশের প্রধান নদী ইয়াং সিকিয়াং চীনের প্রধান নদী এর দৈর্ঘ্য ছ হাজার তিনশো কিমি নেক্সট রাশিয়া ও মঙ্গোলিয়ার প্রধান নদী কোনটি রাশিয়া ও মঙ্গোলিয়ার প্রধান নদী ইয়েনিসেই ইয়েনিসেই যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার কিমি পাঁচ হাজার কিমি নেক্সট কোন নদীকে ইয়েলো রিভার বলে ইয়েলো রিভার কোন নদীকে বলে হোয়াংহো নদীকে বলে হোয়াংহো নদী কোথায় অবস্থিত চীনে এবং এর দৈর্ঘ্য পাঁচ হাজার চারশো চৌষট্টি কিমি পরের প্রশ্ন কঙ্গো নদী কোথায় অবস্থিত কঙ্গো নদী এটি অবস্থিত কোথায় কঙ্গো নদী আফ্রিকায় অবস্থিত এর দৈর্ঘ্য চার হাজার সাতশো কিমি পরের প্রশ্ন উত্তর আমেরিকায় কোন নদী অবস্থিত উত্তর আমেরিকায় মিসিসিপি এর দৈর্ঘ্য তিন হাজার সাতশো ছেষট্টি কিমি নেক্সট পারানা নদী কোথায় অবস্থিত পারানা নদী এটি অবস্থিত দক্ষিণ মধ্য আমেরিকায় এর দৈর্ঘ্য চার হাজার আটশো আশি কিমি নেক্সট এরপর দেখব ভারতের নদ নদী কোন শহরে অবস্থিত আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত আগ্রা শহর আগ্রা শহর দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী যমুনা নদী এবং আগ্রা শহরটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত উত্তর প্রদেশ রাজ্যে নেক্সট আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত সবরমতী নদীর তীরে অবস্থিত আমেদাবাদ গুজরাট রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর সরল নদীর তীরে অবস্থিত অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ নেক্সট বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ এটি উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ডে এবং কোন নদীর তীরে গঙ্গা নদীর তীরে পরের প্রশ্ন কটক শহর কোন নদীর তীরে অবস্থিত কটক শহর এটি মহানদী নদীর তীরে অবস্থিত কটক শহর পরের প্রশ্ন দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত দিল্লি শহর যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি শহর পরের প্রশ্ন ডিব্রুগড় শহর কোন নদীর তীরে অবস্থিত ডিব্রুগড় এটি অসমে অবস্থিত অসম অসমে অবস্থিত ডিব্রুগড় এবং ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন ফিরোজপুর শহর কোন নদীর তীরে অবস্থিত ফিরোজপুর শহর এটি শতদ্রু নদীর তীরে অবস্থিত এবং এটি পাঞ্জাব রাজ্যে অবস্থিত নেক্সট গুয়াহাটি শহর কোন নদীর তীরে অবস্থিত গুয়াহাটি এটি আসামে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত গুয়াহাটি নেক্সট হরিদ্বার শহর কোন নদীর তীরে অবস্থিত এটি উত্তরাখণ্ডে অবস্থিত হরিদ্বার শহর এবং এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার নেক্সট হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ এটি মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তেলেঙ্গানার পরের প্রশ্ন জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত জব্বলপুর জব্বলপুর মধ্যপ্রদেশে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে এবং এটি নর্মদা নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত কানপুর শহর উত্তরপ্রদেশের কানপুর গঙ্গা নদী কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত কোটা রাজস্থানের কোটা এটি অবস্থিত চম্বলে চম্বল নদীর তীরে অবস্থিত নেক্সট লক্ষ্ণৌ শহর কোন নদীর তীরে অবস্থিত লখনৌ শহর উত্তরপ্রদেশের লক্ষ্ণ এটি গোমতী নদীর তীরে অবস্থিত লক্ষ্ণ পরের প্রশ্ন লুধিয়ানা শহর কোন নদীর তীরে অবস্থিত লুধিয়ানা এটি শতদ্রু নদীর তীরে অবস্থিত লুধিয়ানা পাঞ্জাবের লুধিয়ানা পাঞ্জাব রাজ্যে অবস্থিত নেক্সট নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত নাসিক শহর এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নাসিক শহর এবং গোদাবরী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত পাটনা শহর বিহার রাজ্যে অবস্থিত পাটনা বিহারে গঙ্গা নদীর তীরে অবস্থিত এরপর পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর নিয়ে আলোচনা করব রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত রানাঘাট রানাঘাট হচ্ছে চূর্ণি নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত বর্ধমান বর্ধমান রাইট আনসার হয়ে যাবে দামোদর নেক্সট দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দুর্গাপুর দামোদর পরের প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা আমরা জানি হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহর পরের প্রশ্ন মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত মেদিনীপুর এটি কংসাবতী নদীর তীরে অবস্থিত মেদিনীপুর পরের প্রশ্ন বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত বাঁকুড়া রাইট আনসার হবে উপরের দুটি বাঁকুড়া শহর এটি অবস্থিত দুটি নদীর তীরে গন্ধেশ্বরী এবং ধল কিশোর এই দুটি নদীর তীরে অবস্থিত নেক্সট বনগাঁ কোন নদীর তীরে অবস্থিত বনগাঁ বনগাঁ রাইট আনসার কী হবে বনগাঁ হচ্ছে ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন রানীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ দামোদর নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ পরের প্রশ্ন ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত ক্যানিং ক্যানিং হচ্ছে মাতলা নদীর তীরে অবস্থিত ক্যানিং পরের প্রশ্ন কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর সঠিক অ্যান্সার কী হবে কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত রাইট অ্যান্সার হবে জলঙ্গি কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত কোচবিহার পরের প্রশ্ন আসানসোল কোন নদীর তীরে অবস্থিত আসানসোল রাইট আনসার কী হবে আসানসোল হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত বহরমপুর ভাগীরথী নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত আলিপুরদুয়ার সঠিক অ্যান্সার হবে কালো পরের প্রশ্ন হাওড়া কোন নদীর তীরে অবস্থিত হাওড়া রাইট অ্যান্সার হবে হুগলি নদীর তীরে নেক্সট মালদহ কোন নদীর তীরে অবস্থিত মালদহ রাইট অ্যান্সার হয়ে যাবে মহানন্দা নেক্সট বোলপুর কোন নদীর তীরে অবস্থিত বোলপুর কোপায় কোপাই নদীর তীরে পরের প্রশ্ন ইংরেজ বাজার কোন নদীর তীরে অবস্থিত ইংরেজ বাজার সঠিক আনসার হবে মহানন্দা পরের প্রশ্ন শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি এটি রাইট আনসার হবে ওপরের দুটি বালাসন মহানন্দা নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি শহরটি নেক্সট বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত বালুরঘাট এটি আত্রায় নদীর তীরে অবস্থিত বালুরঘাট নেক্সট জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি সঠিক অ্যান্সার হবে ওপরের দুটি তিস্তা করলা এই দুটি নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত শান্তিনিকেতন এটি অজয় নদীর তীরে অবস্থিত শান্তিনিকেতন শিউড়ি কোন নদীর তীরে অবস্থিত শিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত শিউড়ি এই ছিল আজকের প্রশ্নোত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে